তো গাইস, যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখানে মানে বিশ্বকর্মা পূজা। তো আমি আর আমার বাবা কিছুক্ষণ পরে বিশ্বকর্মা ঠাকুর নিতে যাব, মানে একটা ঠাকুর কিনতে যাব। তো আমাদের বাড়িতে অনেক বছর পর আজকে মানে কালকে বিশ্বকর্মা পূজা হবে। তো আমি আর আমার বাবা কিছুক্ষণ পরে নিতে যাবো বিশ্বকর্মা ঠাকুর। তো রেডি হয়নি, 15-20 মিনিট পরই বাবা যাবে বললো, তো রেডি হয়নি, তারপর আপনার সাথে কথা বলছি। তো দেখা হচ্ছে আপনার সাথে। গাইস, রেডি হওয়ার আগে আমি একটু ছাদে চলে আসলাম। তো আজকের ওয়েদারটা খুবই মানে ভালো, রোদ উঠেছে কন্টিনিউয়াস, 2-3 দিন বৃষ্টি হওয়ার পর আজকে কিছুদিন পর রোদ উঠেছে, তো দারুণ লাগছে আজকের ওয়েদারটা। আর এদিকটা দেখুন, গাছে হালকা হালকা এখানে হাওয়া হচ্ছে দেখুন। আর এই দিকটা দেখুন, এখানে দেখুন আস্তে আস্তে সূর্য সানসেট হচ্ছে, তো দারুণ একটা অপূর্ব সিন দেখা যাচ্ছে এখান থেকে। আমি জুম করে দেখাচ্ছি আপনাদের হালকা, এ দেখুন। মানে কি বলবো, একেবারে দারুণ সুন্দর লাগছে। তো আপনারা কিছু সিনেমাটিক শট দেখে নিন, তারপরে আমি রেডি হওয়ার পর আপনাদের সাথে কথা বলছি। তো কিছু শট এনজয় করুন আপনারা। দেখছেন আমি এখানে রেডি হয়ে গিয়েছি, আর আপনাদের আমি দেখাচ্ছি আমাদের এখানে এটা ডাইনিং। তো ডাইনিং এর মধ্যেই এই জায়গাটা, এখানে ঠাকুর রাখা হবে, পূজা করা হবে। আর এগুলা ইগনোর করুন, তো এগুলা গুছাতে হবে আজ রাতের মধ্যেই, বাড়ির খুব বাজে অবস্থা, তো এগুলা সব গুছাতে লাগবে রাতের মধ্যেই। তো দেখা হচ্ছে আপনার সাথে কিছুক্ষণ পর, চলে যাই। তো গাইস, আমি আর বাবা এখন যাচ্ছি। তো লাইটের খুবই 12টা বেজে গেছে, এখানে একদম লাইট নেই, তো আপনাদের সাথে রাস্তায় দেখা করছি। তো গাইস, যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন, আমি আর আমার বাবা এখন বাইকে করে চলে যাচ্ছি ঠাকুর কিনতে। তো এটা হচ্ছে আমাদের চণ্ডীতলা, তো চণ্ডীতলার পরেই পার করে আমরা চলে যাব ঠাকুর আনতে মোহনবাটি। তো চলুন দেখাচ্ছি আপনাদের সব কিছু। তো গাইস, যেমন আপনারা দেখতে পাচ্ছেন, আমি শিলিগুড়ি মোড়ে পৌঁছে গেছি এখন। আর অলওয়েজ এখানে জ্যাম থাকে, তো যেমন দেখতে পাচ্ছেন আপনারা এখানে জ্যাম লেগে আছে। তো জ্যামটা পার করি, তারপরে এই দেখুন এখানে হচ্ছে এম বাজার চলে এসছে। তো এম বাজার পার করেই, বসন্ত স্টোর পার করে চলে আসবে মোহনবাটি। তো এই যে আমরা মোহনবাটি পৌঁছে গিয়েছি। তো গাইস, যেমন আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের এখানে ঠাকুর কিনতে চলে এসেছি আমি আর বাবা। আর এখানে দেখতে পাচ্ছেন কত ঠাকুর, আর এগুলোর মধ্যে আমরা একটা চয়েস করে নিব। তো এখানেও দেখুন আরও কয়েকটা আছে, তো আমরা ফটাফট কিনে নিই, তারপরে কথা বলি। গাইস, যেমন কি আপনারা দেখলেন যে আমি ঠাকুর কিনতে গিয়েছিলাম, তো ঠাকুর কিনে চলে এসেছি। তো
এই দেখুন, এখানে এখানে ঠাকুরটা রাখা আছে। তো এখন 6:30 বেজে গিয়েছে, তো আমার 7:30 থেকে পড়া আছে। তো একবার আমি পড়তে চলে যাবো, মাঝখানে আর কথা বলবো না আপনাদের সাথে। তো দেখা হচ্ছে পরে আপনাদের সাথে। তো এগুলো সব গুছাতেও লাগবে পড়ে এসে, তো তারপরে আপনাদের সাথে। তো গাইস, এখন বাজে হচ্ছে 9:30 বাজতে 10 মিনিট বাকি। তো আমি টিউশন থেকে চলে এসেছি পড়ে এখন। আর এখানে দেখুন, এখানে দিদি আসছে, এখানে দেখুন ঘন্টু, সাথে ওর দিদি। আর এখানে বিশ্বকর্মা ঠাকুরটা আমি আপনাদের দেখালাম তখন। আর এখানে সব পূজার জোগাড় হচ্ছে। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পর। আমি এখন একটু আবার দোকানে যেতে বললো, মা কি আনতে? পৈতা আনতে বললো। তো এখন যাচ্ছি পৈতা আনতে, তো তারপর আপনার সাথে কথা বলছি। তো গাইস, এখন বাজে হচ্ছে 10:00 আর আমি দোকান থেকে চলে এসেছি। আর এই জায়গাটা দেখুন, এখানে ফুল সব রেডি হয়ে গিয়েছে। এখানে দেখুন রিবন টিবন দিয়ে সব সাজানো হয়ে গিয়েছে, ঠাকুর ওখানে আছে। তো ব্যাস, কাল সকাল 6টার সময় হচ্ছে পুরোহিত চলে আসবে পূজা করার জন্য। তো এই ব্লগে আমি এতটাই রাখতে চাই। তো এটার সেকেন্ড পার্ট, এটা ফার্স্ট পার্ট হয়ে গেল। আজকে ঠাকুর ঠাকুর কিনে আনলাম সব, এটা আজকের ব্লগে দেখালাম। তো নেক্সট একটা আলাদা ব্লগ বানাবো আমি, বিশ্বকর্মা পূজার দিন কী কী করলাম, কী কী করবো, পূজাটা হলো, সেটা আপনাদের আমি নেক্সট ব্লগে দেখাবো। তো এই ব্লগটাই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, চ্যানেলে নিউ থাকলে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটাকে খুব খুব শেয়ার করুন। আর ইনস্টাগ্রামে ফলো না করে থাকলে অবশ্যই ফলো করুন, লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।